গুণী অভিনেত্রী সুচরিতা বড় পর্দায় এখনো বেশ ব্যস্ততার সঙ্গে কাজ করে যাচ্ছেন অনেকটা নীরবেই কাজ করছেন অন্য কোনো অনুষ্ঠানে তেমন একটা দেখা যায় ছাড়া না তাকে কাজ না থাকলে বাসাতেই সময় কাটান কারো সঙ্গে তেমন কথা হয় না তার তবে ইদানিং সহকর্মীদের অনেক ফোন পাচ্ছেন তিনি সুচরিতা সংবাদ মাধ্যমকে বলেন সামনে শিল্পী সমিতির নির্বাচন তাই কয়েকদিন ধরেই অনেক ফোন কল পাচ্ছি ভোটের সময় এই বিষয়টি সাধারণত ঘটে আমার ভা ভালোই লাগে অবশ্যই ভোট দিতে যাব অনেকের সঙ্গে দেখা হবে দিনটি আমার কাছে উৎসবের মতো মনে হচ্ছে বেশ জম্বে এবারে নির্বাচন তিনি আরো বলেন একসময় আমিও নির্বাচন করেছিলাম এটা একটা পিকনিকের মতো উৎসব তবে শিল্পীদের কাজ অনেকটাই কমে গেছে আর নির্বাচনের আগে সভাপতি সহ অন্য প্রার্থীদের যে ধরনের প্রতিশ্রুতিগুলো থাকে তা ঠিকঠাক করলে ভালো হতো সবার নির্বাচন শেষ হলে তো সেগুলো আর দেখা যায় না যাই হোক তারপরও নির্বাচনটা আমি বেশ উপভোগ করি সুচরিতা অভিনীত মেঘকন্যা ও ক্ষুদিরামের ফাঁসি নামের দুটি ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ